তারকেশ্বরের শৈব তীর্থে পুণ্যার্থীদের ভিড়। প্রতি বছর শ্রাবণ মাসে বিশেষ করে শনি রবি ও সোমবার বাবা তারকনাথের মাথায় জল ঢালতে বহু মানুষ দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে বাঁকে করে জল নিয়ে যান। রবিবার সকালে শেওড়াফুলির গঙ্গার ঘাটে 1.5 বছরের পুত্র সন্তানের মানসিক পুজোর জন্য তাকে গঙ্গায় স্নান করিয়ে ডুলিতে করে শুইয়ে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন কলকাতার এক পরিবারের সদস্যরা। 24 পরগনার বাটানগর মহেশতলার সাউ পরিবারের সদস্যরা সিঙ্গুরের নাসিবপুরে রবিবার তারকেশ্বর যাত্রীদের জলযোগ পরিষেবার আয়োজন করেছিলেন। তারকেশ্বর জলযাত্রীদের জন্য তারা মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করেন। এদিন তারা কয়েক লক্ষ তারকেশ্বর পুণ্যার্থীদের সকাল থেকে রাত পর্যন্ত লুচি, আলুর দম, পায়েস, চাটনি, বোঁদে, খিচুড়ি এছাড়াও দই দইয়ের ঘোল বিতরণেরও ব্যবস্থা করেন। রবিবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আগত জলযাত্রীরা বিভিন্ন ধরনের সুসজ্জিত ট্যাবলো শোভাযাত্রা নিয়ে তারকেশ্বর মন্দিরে আজ সোমবার সকালে বাবার মাথায় জল ঢালার জন্য রওনা দেন। আমার নাম সুপর্ণা ঘোষ, আমি সুদূর মানে কলকাতার পাটনগর থেকে আসছি। আমরা এখানে 13 বছর ধরে আসছি, ঠিক আছে। আর এখানে যে জল জল মানে আর কি জল ঢালতে যে যাত্রীরা যাচ্ছে তাদের জন্য আমরা এখানে খাওয়ার আয়োজন করেছি, জল মানে সেবার জন্য, ঠিক আছে। এসছি সকাল থেকে আপনারা শুরু করেছেন? আজকে শনিবার রবিবার সকাল থেকে কতক্ষণ চলবে? কত যাত্রী সেবা করেন? হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।